इथं लागेला अपने कमने रायपूर वाला फकीला ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह আমার দয়াল নবী রব্বুল আলামিন পরমেশ্বর দিয়ে ফিরিস্তে দাও তোমরা আমার গোলাম রে কে পাহারা লাগাও এ আমার ফরিশতাগণ দাও গিয়ে আমার গোলাম রে পাহারা লাগাও আমার গোলামের জন্য কোনো অসুবিধা ঘটে না ফরিশতা এখন না দুইজন না তিনজন না চারজন না ছয়জন ফরিশতা আইয়া আপনি ঘুমাইলাম আমি ঘুমাইলাম আমরা সব চতুর্দিকে ছয়জন ফরিশতা একদম এক পায়ে খাড়ার মতন খাড়া আমরা যাহাতে কোনো কষ্ট কোনো অসুবিধা হয় না এ আল্লাহ না বন্দা মুসলমান লাগে সজন ফরিশতা এটা নাই রে মুমিনের লাগে আইবা মুমিন বনা বড় কঠিন এক বেদিয়ে নেসাবের দাওয়াত দিছি এক নেসাবের দাওয়াত দিছি এক বেটিয়ে গে বুয়া বেটিয়ে নেসাব আইসুনি আইসুনি মাতুকরা হাইকরা হোকা হোকরা বেটিয়া কা হন্দা বলল কম হাওয়া মা পুনা হোকা দেখিয়া নেসা বেজ গেলা মাইয়ে তুমি খান্দো কানে দিতে হইছে বলে বাবা আ তুমি মাতিও না আর তুমি তোমার মুখ গান লাগাইও না তোমার দাড়ির লড়া দেখে আমার একটা ফাটা আছে রবু তার হোকাইয়া বই যায় মনে মনে হুদের হতা ও আসবে তোমার দাড়ি একটা খাল লোকে আমার একটা ফাটা আছে অমুর কথা মনে হয় যায় একটা আমার ফাটা ধরে হয়ে গেছে আমি শুনলাম দিয়া সঙ্গে কি উড়াল দিয়া প্লেনে করে যায় না ওটা তোর ওয়াজাকে করতাম এখন আমার আর কোন দিন আপনার হুঙ্গ নাই ফাউন্ডেশন দিয়া বেটাই জানলে দিয়া তোমার খুবই না খুবাল লেবেল দিয়া আপনার দেখে তার বলি সবাই ভোগলো মধ্যে তার থেকে আর মানিবে মামুলি চিজ নাই বাইরে গিয়া বিরাট আকারে বাঘ ধরেছিলেন খরগোয়া খরগোয়া কেরাসিনি আব্দুল কাদের জিলানী সাহেব তার বাইরে গিয়ে বিরাট বড় প্রকাণ্ড বাঘ ধরেছিলেন বাঘ ধরার লগে লগে ফকির উড়াল লাগ বাইরে ওটা তুরি বাঘ খান তুমি আইলো আর দিশে মগে বড় করে আওয়াজ বাবুল হাসান আওয়াজ জন্য দিশে দেওয়ার লগে লগে ফকিরে দিশে চিৎকার চিৎকার দেওয়ার লগে লগে গ্রামের মানুষের চিৎকার গুঞ্জন বাবর ডাক গুঞ্জন খুনিয়া লাঠি ছটা লেঙ্গা রাস্তা বলম বন্দুক নিয়ে পারিছন আল্লাহ বইলে ফকির দেবাকে বেরিয়ে ছেড়ে যে সারা গাঁও মানুষ আর আপনি তো তিনি সারা মাথা আছে তার বেথা আছে তার বেথা আছে তার যার নাই মাথা তার নাই বেথা এ আল্লাহ মেয়ার গুন্ডা বন্দি আব্দুল কাদের জিলানি মাহবুবা সুরানি কুতুবের বান পাটের চোখে সাউলে মনে মনে কইলা যদি আওয়াজ দেই না না দি আমার নাবি দিয়ে মারি তাহলে আমার মাই কি ফদানি বলি জীব দিয়া আমি বাবর আকার দরিয়া বাবর আওয়াজ আমি দেই তাইলে গ্রামের মানুষ পারি বা দেখবা বাঘে মারছে নতুন আমার মার উপরে দেব কে তো এই বাঘের আওয়াজ দিয়া দাঁকা জন্য আসলে ফকির দে আর মানুষ সরাসরি দুলিয়া এই জন্য না বন্দুক লাঠি লাঠি সোটা লেজার সালিয়া এই জন্য দুনিয়া হালি গুলে দুনিয়া দুনিয়া বেটা মাসুন তাম খামলোকে দুই সিল্লা দুই বেউটি এমন একটি সাবধান যদি কোনো বাবা মা সরবার পালানো ধরে সবা কোনো মানুষের জানি দেয় আমি আল্লাহ কসম খাইয়া খুঁজাম পারবো তার চোখে রে বাবা আর নষ্ট হইত না এ ধর্মবাদ আলহামদুলিল্লাহ মুখে দেখি তুমি মানুষে পালানো ধরে সাইলাই মায়ার ধরে সাইলাই
আমি আল্লাহ কসম খাই আপনি সম্পদ ইয়ার এই বেটা জিন্দেগি যদি তা চোখের খাওয়ার নষ্ট হইত না ফরমাও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা সওয়াব পাবো ইনশাআল্লাহ কে আমি সুন্নত করে বই রয়েছি বাঁচিয়া সারা সুন্নত করে এলাকা জমা তার মুখর জোর জোর নমাজ আমি বইয়া সাইয়া হে কা করে আমি আসতে করি তার দারো গেলাম ওটা নমাজ রয়েছে দুই রেখা দুই রেখা আধা আটাই তো হইয়া উগাইছে ওই সময় হরলো আমি দাঁড়া গেলাম বিয়া পারে কইলাম টিকা চাইলাম হে আমার খোলা একজন আলিমর লোকে দোয়া করলে চতুর্দিক ফসা হয়ে যায় ডাইন বাউ সামনা ফিস চতুর্দিক ফসা হয়ে যায় আমরা তিনজনের নাম বার বসলাম ত্রিপুরার মানুষের বেশিরভাগ প্রথম ত্রিপুরা তো বাড়িয়েছি আমরা বলে আরা খুশির জুড়া তিনজন হইলে আরা খুশির জুড়া নিচে দুইজনের উপরে আছে আমরা আরা খুশির জুড়া তা জুড়া তা বাং দিয়েছে ইলিয়াস স্যার মর্ম মকর দুনিয়ার ভাই বিদায় নিচে দিয়া ও আমি ওলা খুল দিন যাই মুখিয়া আমি ল উদ্দেশ্য হইয়াছি এদের ওয়াজ ধর্ম আমি আইছি উদ্দেশ্য নিয়া কিন্তু দোয়া পাইনি কোনজনের কথা কোনজনে কইবা কোনজনের কথা মনির রব্বুল আলামিন শুনবা এটা কাইন্দার যে যাই আমার কইল কেইবার